কামালউদ্দিন, বাপের নাম মৃত আব্দুল মান্নান, মাতার নাম মৃত রিজিয়া বেগম, উকিলটোলা মরিয়াস, উপজেলা মিরসরাই, জেলা চট্টগ্রাম। 1971 সালে যখন যুদ্ধ শুরু হয় তখন আপনি কি করতেন? 1971 সালে যখন যুদ্ধ শুরু হয় তখন আমি পাকিস্তান থেকে মার্চের 27 তারিখ বাংলাদেশে আসি। বাড়িতে 2 মাস থাকার পরে আমি ভারতে গেছি, ভারতের থেকে আসলাম চট্টগ্রাম আসছি। সিটিতে ঢুকছি, সিটিতে আসি, মাহবুব ভাইয়ের কমান্ডে চলছি, মাদার বাড়ি গির্জাত, ফারঙ্গি বাজার গির্জাত, এস15 রোড, প্রফেসর জাহিদুর রহমানের বাসা, বেলুদের বাসা, সফিদের বাসা, জন্টু, প্রফেসর জাহিদুর রহমানের বাগিনা, তারপর নুরুল্লাহ মন্টু, ফনিয়াফা, ফারঙ্গি বাজার, মহিলা হোস্টেলের সুবাইন্ডার, আমি মুক্তিযোদ্ধাদের সাথে ওনাদের সাথে ওনার সহযোদ্ধ যেগুলো আছে এগুলোর সাথে চলছি। এদেরকে রেখি করি জায়গা দেখা দিয়ে যাইতাম, এই জায়গার এই কন্ডিশন, এই পজিশন, আমি ঠাই ব্যবহার করতাম, ঠাই বাদাম বেচতাম, ঠাই বিক্রি করতাম, রেখি করার কাজ হলে একটু আমি একটা যিশু খ্রিস্টান গলায় দিনও আঁকতাম, বয়স্তম আঁকতাম, জিজ্ঞাসা করলে করতাম আমি খ্রিস্টান। মনে করেন আমি এখান থেকে এই রওনা হইলাম কোথায়, আজকে ফারঙ্গি বাজার পরে কিছু হবে, জায়গাটা দেখিয়ে আসতাম, কোন পজিশনে আছে তারা, কোন পজিশনে আছে একটু আসি, ওনাদেরকে খবর বললাম যে এখন তারা এই পরিস্থিতিতে আছে, আমরা যদি সন্ধ্যায় যাবেন কোন ডাল অপারেশন করেন তাহলে আর বা চাই আসি, আপনাকে বলতে পারি যে ঠিক এই কন্ডিশন আছে। টংখরের মাজার আছে না, ওখানে থাকতাম, কিন্তু ভারতরীতে কী হর, এই রোডে কী হর এটা দেখতাম, বা এদিকে এই সমস্ত মোড়ে কী হর এগুলো দেখতাম, সাড়ে কিনা দিয়ে যোগদাপটা গেল কিনা। বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত হয়েছে তোলায় তোলায়, আর যারা বিরোধিতা করছে তারা এখনও বিরোধিতা করতে চায়।